হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ ব্লগের দ্বিতীয় দিনে তোমাদেরকে স্বাগত আজকে আমরা গাড়িতে করে কোনাক সূর্য মন্দির চন্দ্রভাগা বীজ লিঙ্গরাজ মন্দির উদয়গিরি খণ্ডগিরি এমনকি নন্দন নন্দনকানন পর্যন্ত যাব তো ট্রিপটা লম্বা হতে চলেছে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন চলো আজকের ভিডিও শুরু করা যাক সবাই ভোর ভোর উঠে স্নান টান করে রেডি এবারে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করে যেতে হবে নাহলে কিন্তু রাস্তায় কিনে পেয়ে যাবে তাই আমাদের জন্য এখানে মুড়ি আর ঘুগনির ব্যবস্থা করা হয়েছিলো তো সবাই মিলে মুড়ি ঘুগনি খুব সুন্দরভাবে খেয়ে নিলাম পুরীর সমুদ্র চত্রে অনেক ট্যুর এজেন্সি আছে সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন পুরীতে মোটামুটি দুটো ট্যুর হয় একটা ট্যুর হচ্ছে চিলকা দিকে যায় আরেকটা ট্যুর যায় পুরো কোণারকে সূর্য মন্দির টন্দির ঘুরিয়ে একদম নন্দনকানন আমরা এই নন্দনকাননের ট্রিপটা নিয়েছিলাম এবং আমাদের গাড়ি ভাড়া পড়েছিল চার হাজার একশো টাকা সময় খুবই অল্প কিন্তু ট্রিপটা অনেক লম্বা আপনারা চেষ্টা করবেন নন্দনকানন থেকে ট্রিপ শুরু করার তাহলে কিন্তু সমস্ত কিছু দেখতে পারবেন নাহলে রাত হয়ে যাবে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল চন্দ্রভাগা সৈকত চন্দ্রভাগা চন্দ্রভাগা ঠিক আছে ভাগিয়ে ভাগিয়ে ঢেউ কিন্তু এই সৈকতটি তার প্রাকৃতিক সৌন্দর্য বিশাল বিশাল ঢেউয়ের জন্য বিখ্যাত এই চন্দ্রভাগা সৈকতে যে সমস্ত ঢেউগুলো আসবে সেগুলো কিন্তু সত্যি বিশাল পুরীর সৈকতের থেকেও দারুণ দারুণ ঢেউ এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দারুণ দেখতে পাবেন শোনা যায় আগে সমুদ্রটি কোণার্ক সূর্য মন্দিরের পাশে ছিল কিন্তু সময়ের সাথে সাথে তা পিছিয়ে যায় চন্দ্রপাকে সৈকতে বসে ঢেউয়ের স্রোত উপভোগ করার জন্য সময় কাটালাম কিছুক্ষণ কিন্তু আপনারা এখানে ফটোগ্রাফি তুলতে পারেন প্লাস এখানে চশমা কেনার দোকান আছে টুপি কেনার দোকান আছে ডাবও খেতে পারেন তবে বেশিক্ষণ এখানে কিন্তু সময় দেবেন না অল্প একটু সময় ছবি ছবি তুলে আপনারা সোজাসুজি বেরিয়ে যান এরপরে কোনাক সূর্য মন্দিরের উদ্দেশ্যে এরপর আমরা চলে গিয়েছিলাম কোনাক সূর্য মন্দিরে যা বিশ্বের ঐতিহ্যবাহী স্থান মন্দিরটি তেরোশো শতকে রাজা নরসিংহদেব নির্মাণ করেন এর আকার একটি বিশাল রথের মতো যেখানে চব্বিশটি বড় বড় চাকা রয়েছে এবং রথটি সাতটি ঘোড়া দ্বারা টানা হচ্ছে মন্দিরের প্রবেশের টিকিট মূল্য চল্লিশ টাকা এবং ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম ভাস্কর্য শিল্পকলা দেখা যায় যা ভারতের প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করে মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে প্রথমত পূর্বগঙ্গ রাজবংশের নরসিংহদেব প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোনারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরে সূর্য সূর্যদেবতার যে বিশল বিগ্রহ ছিল তা এখন আর নেই কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত আঠারোশো শতক নাগাদ কোনাক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশই বালির নিচে চাপা পড়ে যায় মন্দির চত্বরেরও আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায় বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতর জলদস্যু ও ডাকাতের রাস্তানায় পরিণত হয় কোনাক মন্দির বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোনাক মন্দির পুনরাবিষ্কার করেন তিনশো বছর ধরে বালিস্তুপে নিচে অনাদর অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে উনিশশো চার সালে বড়লাট লট কার্জন উদ্ধার ভোরের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গনে এসে পড়ে মন্দিরের ভাস্কর্য অনুপম বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকর্জা রয়েছে দেবতা অপসরা যক্ষ গন্ধর্ব নাগ মানুষ বালিকা বধূ বিয়ের শোভাযাত্রা রাজার যুদ্ধ প্রস্তুতি মৃদঙ্গ করতাল বিনা মোহিনী মিঠুন মূর্তি ছয় হাতের শিব রাজ নানান দৃশ্য পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ নিত্যরত নরনারী প্রেমিক যুগল ফাঁদ দিয়ে হাতি ধরা শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে এরপর আমরা সবাই মিলে যাই ধৌলিগিরিতে বা ধবলগিরিতে যেখানে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ধৌলিগিরিতে এই ধবলগিরিতে যে বৌদ্ধ শান্তিস্তূপ আছে সেটাতে যাওয়ার আগেই সেখানে প্রথমেই রয়েছে একটি মহাদেবের মন্দির তো সেইখানে প্রথমে গিয়ে পুজো দিতে পারেন এবং তার চারপাশে রয়েছে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি সেখানেও কিন্তু আপনারা এসে শান্তির পুজো দিতে পারেন এইখানে ধবলগিরিতে রয়েছে সাদা শান্তিস্তূপ যা বৌদ্ধ স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন ধৌলগিরির উপর থেকে আশেপাশের দৃশ্য অনেক মনোমুগ্ধকর শোনা যায় এইখানে দয়া নদীতে কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদীর রক্তয়ে লাল হয়ে গিয়েছিল জলের রং সেই জন্য সেখান থেকেই সম্রাট অশোক সমস্ত যুদ্ধ ছেড়ে দিয়ে শান্তির পথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্ম প্রচারে ব্যস্ত হয়ে পড়েন এখানে বৌদ্ধ স্থাপত্যের নিদর্শনও কিন্তু আপনারা মন্দিরে দেখতে পাবেন এরপরে আমাদের খুবই খিদে পাচ্ছিল বলে ড্রাইভারদের থেকে বলায় তিনি একটি হোটেলে নিয়ে যান এবং এই হোটেলটিতে নিরামিষ এবং আমিষ দুটো অপশানই ছিল কিন্তু হোটেলটির খাবার দাবার একদমই ভালো লাগেনি এবং হোটেলটিতে জিনিসপত্রের দাম কিন্তু অত্যধিক তাই আপনারা আসলে এই হোটেলটি এড়িয়ে চলুনি এলে এই রেস্টুরেন্টটা চোখে পড়বে এইখানে ভুলেও খাবেন না একদম বেকার খাবার এরপর আমরা গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরে যা ভুবনেশ্বরের একটি বিখ্যাত মন্দির এই মন্দিরটি এক হাজার বছরেরও বেশি পুরনো এবং ভগবান শিবের পবিত্র স্থান হিসেবে বিখ্যাত এখানে প্রতিদিন হাজারো হাজারো ভক্ত পুজো দিতে আসেন তবে হ্যাঁ এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ তাই মন্দিরের ভেতরের ভিডিও দিতে পারলাম না কিন্তু মন্দিরের ভেতরে ছোট্ট ছোট্ট এবং অনেক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র মন্দির আছে যেখানে শিব বা মহাদেব ছাড়াও বিভিন্ন রকম দেবদেবী পূজিত হন এরপর আমরা গিয়েছিলাম খণ্ডগিরি ও উদয়গিরির গুহা বাইরে অনেক হনুমান রয়েছে তো এরা খেলা দেখাবে এদেরকে আপনারা খাবার কিনে দিতে পারেন কিন্তু চশমা টুপি মোবাইল এগুলো সাবধানে রাখবেন নাহলে ওরা কিন্তু ছাড়িয়ে নিতে পারে এই দুই গুহা প্রাচীন জৈন ধর্মাবলম্বীদের ধ্যানস্থল ছিল গুহাগুলো পাহাড়ের গায়ে কাটা এবং এর ভেতরের ভাস্কর্য ইতিহাসের দারুণ নিদর্শন উদয়গিরির উপর থেকে ভুবনেশ্বরের বিমানবন্দরও দেখা যায় এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় টিকিট মূল্য মাত্র পঁচিশ টাকা উদয়গিরি মানে সানরাইজ হিল এবং এর আঠেরোটি গুহা রয়েছে যেখানে খণ্ডগিরিতে রয়েছে পনেরোটি গুহা উদয়গিরি এবং খণ্ডগিরির গুহাগুলিকে শিলালিপিতে লেনা বলা হয়েছে এগুলি বেশিরভাগই জৈন তপস্বীদের আবাসের জন্য খারা হেলের রাজত্বকালে বের করা হয়েছিল এই দলের সবচেয়ে গুরুত্ব ছিল উদয়গিরির রানী গুমফা যা একটি দ্বিতল মঠ অন্যান্য গুরুত্বপূর্ণ গুহাগুলির মধ্যে রয়েছে হাতি গুম্ফা অনন্ত গুম্ফা গণেশ জয়া বিজয়া গুমফা মানকাপরি গুমফা বাঘা গুম্ফা এবং সারপা কথিত আছে যে জৈন সন্ন্যাসীরা যাযাবর জীবনযাপন করতেন এবং এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন বর্ষাকালে উড়িষ্যায় তাদের একটি অবস্থানের সময় রাজা খারবেলা তাদের জন্য এই জায়গাটা তৈরি করে দিয়েছিলেন যেখানে তারা বিশ্রাম এবং ধ্যান করতে পারেন তার নির্দেশ অনুসারে এই গুহা আশ্রয়গুলি পাহাড়ে ভিক্ষুদের জন্য খোদাই করা হয়েছিল প্রতিটি গুহা একটি উৎসের মাধ্যমে একটি ছোট খালের আকারে জল পেয়েছিল প্রতিটিতে সহজ যোগাযোগের জন্য গর্ত ছিল বাতি জ্বালানোর জায়গা এবং একটি মেঝে সামান্য কাজ ছিল যাতে হেডরেস্ট হিসাবে সাজ করা যায় এই গুহাগুলির মধ্যে অনেকের একটি উপরের কক্ষ ছিল যেটাটি বিশ্বাস করা যে সন্ন্যাসীরা গভীর ধ্যানে গিয়েছে উদয়গিরি বা খণ্ডগিরির উপর থেকে একটি দারুণ ভিউ পাওয়া যায় যেখানে আপনার মন ভরে যাবে এমন কি আপনি ভুবনেশ্বর বিমানবন্দরও কিন্তু এখান থেকে দারুণভাবে দেখতে পারবেন এবং আমরা একটা এরোপ্লেন ল্যান্ডিংও দেখেছিলাম জায়গাটি এতটাই সুন্দর যে আপনি ওখানে প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে যে কোনো শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও শ্যুট করতে পারবেন আমরা যখন নন্দনকাননে পৌঁছাই রাত হয়ে যাওয়ার জন্য নন্দনকানন বন্ধ হয়ে যায় তাই দেখতে পাইনি তাই আপনাদের জন্য একটা বিশেষ অ্যাডভাইস রইল এই ভিডিও শেষে আপনারা যখন চন্দ্রভাগা বিচে যাচ্ছেন সেই চন্দ্রভাগা বিচে খুব অল্প সময় কাটান তারপরে আপনারা সোজাসুজি চলে যান সূর্য মন্দির পারলে সেখান থেকেই ডাইরেক্ট চলে যান নন্দনকাননে হলে আপনাদের এই ট্রিপটা শুরুই করুন নন্দনকানন থেকে তাহলে প্রত্যেকটা জায়গা কভার করতে পারবেন দ্বিতীয় দিনে থাকছে মাটন খাসি চিকেন রান্না থাকছে সমুদ্রের ধারে শিল্পকলা থাকছে কাকাতুয়ার প্রিয় সেই বিখ্যাত খাজা দোকান এবং সেই স্বয়ং কাকাতুয়া বসে আছে খাঁচার ভেতরে আরও থাকছে কি সমুদ্রের ধারে কেনাকাটা করবে সমুদ্রের শোধ আরও সমস্ত কিছু থাকার জন্য পরের ভিডিও তো নিয়ে আসছি তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আজ এ পর্যন্ত ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা